ইলিশ মাছ আমাদের বাঙালির কাছে ভীষণ একটি পছন্দের মাছ, আর এই মাছটিকে ভালোবাসে না এমন কোনো বাঙালি হয়তো নেই। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে, আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি প্রায় 7 থেকে 10 মিনিট মতো মাছটিকে রেখে দেব। ইলিশ মাছ যখনই আনা হয় তখন বেশিরভাগ টাইমটাই বেগুন দিয়ে ঝোল হয়, তো আজকে আর সেটা করব না। আজকে করব কাঁচকলা দিয়ে ঝোল। তার জন্য এখানে আমি 2টো কাঁচকলা কেটে নিয়েছি। কাঁচকলার কষ ছাড়ানোর জন্য আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। এবার এই কাঁচকলার টুকরোগুলোকে আমি ওই বাটির মধ্যে ভিজিয়ে রাখবো। মাছ ভাজার জন্য আমি ওভেনের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে যাওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর তেলের উপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। টোটাল মাছ আমার 6টা, প্রথমবারে 4টে আর পরের বারে আমি 2টো ভেজে নেব। প্রথমবারে 4টে মাছ দেখো এখানে ভাজা হয়ে গেছে, তো এই মাছগুলোকে আমি নামিয়ে নেব। ইলিশ মাছ খুব একটা বেশি ভাজা হয় না, তাই আমি এখানে মোটামুটি করে ভেজে নিয়েছি, আর যেই মাছগুলো ভাজা খাওয়া হবে সেটা একটু হালকা বেশি ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট। এবার চলো এই মাছ ভাজার তেলেই আমি ভেজে নেব সেই কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলোকে আমি হলুদ জল থেকে তুলে ভালো করে একবার ধুয়ে নিয়েছি, তাতে পুরোপুরি কষটা বেরিয়ে যাবে আর তরকারির রঙটা কালো হবে না। কাঁচকলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম, এখানে প্রায় অনেকটাই বয়েল হয়ে গেছে। কাঁচকলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটা ছোট বাটিতে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেশ সামান্য কালো জিরে, আর প্রায় 5টা থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে আমি কয়েক সেকেন্ড ধরে একটু হালকা নাড়াচাড়া করে নেব। পাশের ওভেনটা ধরিয়ে আমি বাটিতে একটু জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এই জলটাই আমি পরে তরকারিতে দিয়ে দেব। এবার এই তেলের উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিলাম সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। তোমরা যারা যারা দিতে চাও না ধনের গুঁড়োটা, তারা স্কিপ করে যেতে পারো। এবার একটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদমতো লবণ, তোমরা তোমাদের স্বাদমতো লবণ দিয়ে দেবে। এবার দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা সেই কাঁচকলার টুকরোগুলোকে। মশলার সাথে সাথে এই কাঁচকলাগুলোকেও বেশ একটু কষিয়ে নেব। কষানো হলেই এবার আমি দিয়ে দিচ্ছি সেই গরম জলটা। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে, যতটা পরিমাণ তোমরা ঝোলটা রাখতে চাও, তবে এই ঝোলটা একটু পাতলাই হয়। এবার জলটাকে একটু ভালো করে ফুটতে দেব, আর দেখে নেব কাঁচকলাটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলোকে, কারণ ইলিশ মাছের টুকরোগুলোকে দিলে আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ইলিশ মাছ খুব নরম হয়, এতে ঝোলে ভেঙে যেতে পারে। এভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে। মাছটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, আর আজকের রান্নাটা তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।